it's all you. Choosing your battle. Pick yourself up and dust yourself off and back in the saddle. You're on the front line, everyone's watching. You know it's serious, we're getting closer, this isn't over. The pressure's off, you feel it, but you got it all. দর্শক মণ্ডলী, আজ 4 জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। আমি চৌধুরী হারুনুল্লাহ শরাফত আমন্ত্রণ জানাচ্ছি একটি প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য। ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে আমেরিকান পিঙ্ক গার্লস এবং বাংলাদেশি গ্রিন বয়েজ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। আমার সাথে ইংলিশ কমেন্ট্রিতে আছেন জুলি ফাউরি এবং বাংলা ধারাভাষ্যে আছেন দেওয়ান প্রীতি। মিস জুলি ফাউরি, হু ইজ গোয়িং টু লিড আমেরিকান পিঙ্ক গার্লস টুডে? থ্যাংক ইউ মিস্টার হারুনুল্লাহ শরাফত। Yes, today Alex Morgan will be leading American Pink Girls. Thank you, Miss Julie Fowdy. Dewan Priti. Aaj Bangladeshi Green Boys ke netritto dicchen ke? Dhonnobad Chaudhuri Harunullah Sharafat. Aaj Bangladeshi Green Boys ke netritto dicchen জামাল ভূঁইয়া। মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাঠে নামছেন অ্যালেক্স মর্গ্যানের নেতৃত্বে আমেরিকান পিঙ্ক গার্লস। সেই সাথে দেখতে পাচ্ছি জামাল ভূঁইয়ার নেতৃত্বে এখন মাঠে নামছেন বাংলাদেশি গ্রিন বয়েজ। কর্দমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ। হারুনুল্লাহ শরাফত, এটা হবে কর্দমাক্ত মাঠ, মেঘাচ্ছন্ন আকাশ। ও সরি সরি, ভুল হয়েছে, মাটি খাই। আসলে সুন্দর নীল আকাশ আর রৌদ্রোজ্জ্বল পরিবেশে খেলা শুরু হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। দুদলই একটু ওয়ার্ম আপ করে নিচ্ছেন, খেলা এখনই শুরু হতে যাচ্ছে বল সেন্টার পয়েন্টে। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেল আক্রমণে আমেরিকান পিঙ্ক গার্লস। বাংলাদেশ দলের জামাল ভূঁইয়াকে কাটিয়ে আমেরিকান পিঙ্ক গার্লসের মর্গ্যান সরাসরি কিক করলেন পোস্টে এবং গোল। দেখতে পাচ্ছি মর্গ্যান উল্লাস করছেন একটু ভিন্নধর্মী নাচ করে। Julie Fowdy, what kind of dance is this? This is a Fortnite dance. Pandemic situation এর কারণে খুব বেশি দর্শক সমাগম হয়নি, তবে গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি ফ্রোজেন থেকে এসেছেন এলসা, তার সাথে আছে ছোট্ট একটি সুবোধ বালক, একটি টার্টল, একটি স্কুইরল, একটি হাঁস এবং একটি ইউনিকর্ন। দর্শক মণ্ডলী, ডান দিকের গ্যালারিতে দেখতে পাচ্ছি আমেরিকান ফ্ল্যাগ হাতে আমেরিকান পিঙ্ক গার্লসকে সাপোর্ট দেওয়ার জন্য রেড ফেরারি নিয়ে সরাসরি স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েছেন নট শিওর হু দিস লেডি ইজ।
Looks like she is Juliet's who helped American Woman Team to win 2015 and 2019 FIFA World Cup. বাম দিকের গ্যালারিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশি গ্রিন বয়েজকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছেন। ঠিক বুঝতে পারছি না উনি কে, তবে দেখতে অনেকটা জামাল ভূঁইয়ার মতো। হয়তো ওনার নাম কামাল ভূঁইয়াও হতে পারে। ওনার পরিচয় পেলে অবশ্যই আপনাদের জানাব। দর্শক মণ্ডলী, আমেরিকান পিঙ্ক গার্লস 1-0 গোলে এগিয়ে, বল এখন নিয়ন্ত্রণে বাংলাদেশ গ্রিন বয়েজের জামাল ভূঁইয়ার নেতৃত্বে। কাটাচ্ছেন তিনি মর্গ্যানকে কাটিয়ে দূর থেকে সরাসরি পোস্টে এবং গোল, উল্লাস করছেন তিনি নাগিন ড্যান্সের মাধ্যমে। আমরা জানি এই নাগিন ড্যান্সটি করে থাকেন বাংলাদেশ ক্রিকেট টিমের নাজমুল ইসলাম শান্ত। বাংলাদেশ গ্রিন বয়েজ 1 আমেরিকান পিঙ্ক গার্লস 1, বল আবারও সেন্টার পয়েন্টে, খেলা শুরু হয়ে গেল। মর্গ্যানের নিয়ন্ত্রণে বল, গুটি গুটি পায়ে এগোচ্ছে মর্গ্যান, জামাল প্রতিহত করার চেষ্টা করছেন। নিয়ন্ত্রণে, জামালের নিয়ন্ত্রণে বল এগোচ্ছেন না, মর্গ্যানের পায়ে লেগে বল বাইরে। থ্রো প্লেন বাংলাদেশ টিম, থ্রো করছেন জামাল, চমৎকার হেডে গোল করলেন মর্গ্যান, আবারও সেই ফোর্টনাইট ড্যান্স। এবারে জুলিয়েটস তার রেড ফেরারি থেকে নেমে মর্গ্যানের মতোই ড্যান্স করছেন। দর্শক মণ্ডলী, আপনাদের মনে করিয়ে দিতে চাই এই জুলিয়েটসই এবছর মার্চে খেলার 86 মিনিটের মাথায় হেড দিয়ে একমাত্র গোল করে শিব লিপস কাপে স্পেনকে হারিয়ে আমেরিকান উইমেন টিমের শেষ মুহূর্তের জয়টি এনে দেন। চলুন এক ঝলক দেখে আসি জুলিয়েটসের হেড দিয়ে করা শেষ মুহূর্তে সেই গোলটি। প্রেস দ্য ক্রস, আমেরিকান পিঙ্ক গার্লস 2 বাংলাদেশি গ্রিন বয়েজ 1, সেই সাথে হাফ টাইমের বাঁশি বাজল। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি খেলোয়াড়দের জন্য এখানে বারবিকিউর আয়োজন করা হয়েছে। খেলোয়াড়রা বারবিকিউ এনজয় করুক, এই ফাঁকে আমরা একটি নাচ দেখে আসি। নাচটি পরিবেশন করছে লিয়ানা রশিদ। চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। এখন আমি অন্য, আমি হবে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম। Thank you.
সবেলায় মন যে হারায়, চেনা চেনা কত পথ হঠাৎ কেন থমকে আমেরিকান পিঙ্গার্স দুই, বাংলাদেশি গ্রিন বয়েজ এক। হাফ টাইমের পরে খেলা আবার শুরু হতে যাচ্ছে। খেলা শুরু হয়ে গেল, বল এখন মর্গ্যানের পায়ে। দ্রুত ছুটে চলছেন মর্গ্যান, পিছন থেকে ডেঞ্জারাস ফাউল করলেন জামাল ভুঁইয়া। রেফারি জামাল ভুঁইয়াকে হলুদ কার্ড দেখালেন। মর্গ্যান মাঠে শুয়ে কাতরাচ্ছেন। আহারে অবলা নারী! হারুনুল্লাহ শরাফত, একটু সংযত হয়ে কথা বলুন প্লিজ। কিসের অবলা নারী? আমেরিকান পিঙ্ক গার্লস 2-1 গোলে এখনো এগিয়ে আছে। ও সরি সরি, ভুল হয়েছে, মাটি খাই। দর্শক মণ্ডলী, মর্গ্যান উঠে দাঁড়িয়েছেন, চেহারা অশ্রুসিক্ত। এখনই পেনাল্টির জন্য রেডি হবেন তিনি। পেনাল্টি কিক করছেন মর্গ্যান। পেনাল্টি কিক করলেন এবং গোল! আবারও সেই ফোর্টনাইট ড্যান্স, আমেরিকান পিঙ্গার্স 3, বাংলাদেশি গ্রিন বয়েজ 1। খেলা আবার শুরু হয়ে গেল, জামালের নিয়ন্ত্রণে বল। মর্গ্যান চার্জ করার চেষ্টা করছেন, এখনও জামালের নিয়ন্ত্রণে। মর্গ্যান কন্ট্রোলে আনার চেষ্টা করছেন, না পারছেন না এখনও। দেখা যাক শেষ পর্যন্ত কার নিয়ন্ত্রণে বল। মর্গ্যান চার্জ করার চেষ্টা করছেন, না জামালের পায়ে লেগে বল বাইরে থ্রো। আমেরিকান পিঙ্গার্সের পক্ষে থ্রো করছেন মর্গ্যান। জামাল গোল দেওয়ার চেষ্টা করলেন, জামাল উল্লাস করছেন। উনি হয়তো ভেবেছেন ম্যারাডোনার মতো ঈশ্বরের হাতে গোল করে এ যুগেও পার পেয়ে যাবেন, কিন্তু না, গোল হয়নি, এটা ছিল হ্যান্ডবল। দর্শক মণ্ডলী, আপনাদের অনেকের হয়তো মনে আছে 86-এর ফিফা ওয়ার্ল্ড কাপের কথা, যেখানে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে একটি কন্ট্রোভার্সিয়াল গোল করেছিলেন। চলুন এক ঝলক দেখে আসি সেই হ্যান্ডস অফ গড গোলটি। 6 minutes into the second half, major controversy. Maradona went on another run, beating Hoddle and playing a 1-2 with Valdano. But Hodge got there first. Maradona challenged Shilton and punched the ball into the net. The English players screamed for handball.
everyone had seen the infringement except Tunisian referee Barakoua. Jamal-er handball-er karone ball ekhon Morgan-er kache. Khela shuru hoye gelo. Morgan guti guti paye egochhen. জামালকে কাটিয়ে দ্রুত আক্রমণে আমেরিকান পিঙ্গার্স, না জামাল বল কেড়ে নেয় কাউন্টার অ্যাটাকে এবং ব্যাক পাস করে একটি দর্শনীয় গোল করলেন তিনি। বাংলাদেশ গ্রিন বয়েজ 2 আমেরিকান পিঙ্গার্স 3। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে আগত সেই দর্শকটিও মনের আনন্দে নাগিন ডান্স করছেন। বিশ্বস্ত সূত্রে জানতে পেলাম ওনার নাম হারুন রশিদ। উনি এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, যা বর্তমানে IEEE, সেই ডিপার্টমেন্টের ফুটবল টুর্নামেন্টে মিডফিল্ডার হিসেবে ওনাদের ব্যাচকে পরপর তিনবার চ্যাম্পিয়ন বানাতে বড় ভূমিকা পালন করেছিলেন। স্ক্রিনে দেখতে পাচ্ছি উনাদের সেই সময়কার ফুটবল টিমের একটি ছবি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের NX ভবন মাঠে একটি ফাইনাল ম্যাচের দিনে তোলা। বল আবার মধ্যমাঠে। দর্শক মণ্ডলী, খেলার আর মাত্র এক মিনিট বাকি আছে। মর্গানের পায়ে বল, তিনি কিক করলেন না, কিন্তু জামালের নিয়ন্ত্রণে বল চলে গেল। আক্রমণে বাংলাদেশ গ্রিন বয়েজ এগোচ্ছেন তিনি, আক্রমণে বাংলাদেশ না, পিছন থেকে ফাউল করলেন মর্গ্যান, মাটিতে লুটিয়ে পড়লেন জামাল, হয়তো একটু বেশি ব্যথা পেয়েছেন তিনি। মধ্যমাঠের কাছে ফ্রি কিক পেলেন বাংলাদেশ গ্রিন বয়েজ। খেলার আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে। ফ্রি কিক করছেন জামাল ভুঁইয়া এবং গোল! Wow! Bend it like Beckham! David Beckham! Hope you guys remember when England played Greece in 2002 World Cup qualifying match! England captain David Beckham stepped up to take an injury time free kick. সেই সাথে রেফারির শেষ বাঁশি, খেলা এখন চলে যাবে টাই ব্রেকারে। তবে তার আগে চলুন দেখে আসি ফ্রি কিক থেকে করা ডেভিড বেকহ্যামের সেই বিখ্যাত গোলটি। Will Beckham have another attempt at goal? We've played 2.5 minutes of stoppage time. England trail by 2-1. Beckham could raise the roof here with a goal. I don't believe it. David Beckham scores the goal to take England all the way to the World Cup finals. Give that man a knighthood. Germany has finished at 0-0 against Finland. England are just seconds away from qualification. They're going to win this group with a last minute goal by David Beckham. The referee looks at his watch. England have won the group. They qualify for the World Cup finals as group winners. দর্শক মণ্ডলী, টাইব্রেকারের প্রস্তুতি চলছে। উভয় টিম তিনটি করে কিক করার সুযোগ পাবে এবং তা থেকেই এই খেলার জয় পরাজয় নির্ধারিত হবে। টাইব্রেকারের প্রথম কিকটি করতে যাচ্ছেন আমেরিকান পিঙ্গার্সের মর্গ্যান, প্রস্তুত আছে বাংলাদেশ দলের জামাল। মর্গ্যান কিক করলেন এবং গোল! টাইব্রেকারে 1-0 গোলে এগিয়ে গেল আমেরিকান পিঙ্গার্স। এবারে কিক করছেন বাংলাদেশি গ্রিন বয়েসের জামাল, প্রস্তুত আছেন মর্গ্যান। জামাল কিক করলেন এবং গোল! বাংলাদেশি গ্রিন বয়েস 1 আমেরিকান পিঙ্গার্স 1। আবারও কিক করবেন মর্গ্যান, প্রস্তুত আছে বাংলাদেশ দলের জামাল।
মর্গ্যান কিক করলেন, কিন্তু না, এবারে ঠেকিয়ে দিলেন জামাল। ভালো অবস্থানে চলে এলেন বাংলাদেশি গ্রিন বয়েজ। আবারও কিক করবেন জামাল, প্রস্তুত আছে আমেরিকান পিঙ্গার্সের মর্গ্যান, অবশ্য কিছুটা ফোর্ডিংয়ের মতো লাফাচ্ছেন। জামাল কিক করলেন, কিন্তু না, মর্গ্যানও ঠেকিয়ে দিলেন চমৎকারভাবে। এবারও কোনো গোল হলো না, আমেরিকান পিঙ্গার্স এক, বাংলাদেশি গ্রিন বয়েজ এক। টাই ব্রেকারের শেষ কিক টেনিতে আসছেন মর্গ্যান, প্রস্তুত আছেন জামাল। মর্গ্যান মারলেন এবং গোল, আমেরিকান পিঙ্গার্স 2, বাংলাদেশি গ্রিন বয়েজ 1। দর্শক মণ্ডলী, শেষ কিকটি করার জন্য জামাল আসছেন এবং এই কিকটিতে তিনি গোল করতে না পারলে আমেরিকান পিঙ্গার্স জয় হবেন আজকের খেলায়। প্রস্তুত মর্গ্যান, আবারও ফোর্ডিংয়ের মতো লাফাচ্ছেন। জামাল কিক করলেন, কিন্তু না, এবারও মর্গ্যান ঠেকিয়ে দিলেন, সেই সাথে আমেরিকান পিঙ্গার্স আজকের খেলায় 2-1 গোলে হারিয়ে দিলেন বাংলাদেশি গ্রিন বয়েজকে। মর্গ্যান উল্লাস করছেন সেই ফোর্টনাইট ড্যান্স দিয়ে। দর্শক মণ্ডলী, এবারে পুরস্কার বিতরণীর পালা। আপনারা জানেন যে ফ্রোজেনের এলসা আজকে আমাদের মাঝে চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন। এবারে এলসার হাত থেকে কাপ গ্রহণ করছেন আমেরিকান পিঙ্গার্লসের ক্যাপ্টেন অ্যালেক্স মর্গ্যান। কাপ নিয়েই দৌড় দিলেন মর্গ্যান, চুমু খাচ্ছেন কাপে, সারা মাঠ দৌড়াচ্ছেন, কাপে চুমু খাচ্ছেন আর নাচছেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, আজকের এই ফুটবল ম্যাচে যে দুজন অভিনয় করলেন বাস্তব জীবনে তারা বাবা ও মেয়ে। আর ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশ দলের জামাল ভূঁইয়া এবং বিখ্যাত কমেন্টেটর চৌধুরী জাফরুল্লাহ শরাফত ভাইয়ের কাছে, তাদের অনুমতি ছাড়া এই ম্যাচে তাদের নাম ব্যবহার করার জন্য। We also apologize to the US soccer players, Alex Morgan, Juliet, and the popular commentators, Julie Foudy, for using their names without their permission. দর্শক মণ্ডলী, আমেরিকান পিঙ্গার্সের বিজয় সেলিব্রেট করার জন্য একটু পরেই শুরু হবে ফায়ারওয়ার্কস। সেজন্য কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামের ফ্লাড লাইটসগুলো বন্ধ করে দেওয়া হবে। আশা করি আপনারা ফায়ারওয়ার্কসটি এনজয় করবেন। সেই সাথে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Stay safe and healthy. Bye.